কোন তৃণমূল কর্মীকে বিজেপি যদি আক্রমণ করতে আসে তাহলে তাদের বিচুটি পাতা ঘষে দিন, এমন জায়গায় ঘষে দিন যেখানে চুলকোতে পারবে না। এভাবে বিজেপি কর্মীদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোচবিহার দাওয়াইয়ের কথা বলেছেন। কোচবিহার দাওয়াই বলতে শীতলকুচিতে সিআরপিএফ এর গুলিতে কয়েকজন সংখ্যালঘু মানুষের মৃত্যুকে বোঝাতে চাচ্ছেন, এটা চলতে পারে না। পঞ্চায়েত ইলেকশনে তৃণমূল কংগ্রেস গন্ডগোলের চেষ্টা করলে আমরা কুচবিহার দাওয়াই দেব। আপনি কি মনে করছেন যে গন্ডগোল হতে পারে পঞ্চায়েত? আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছে, আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছে যে আমাদের উপর যদি আক্রমণ হয়, তৃণমূল যদি আমাদের উপর আক্রমণ করে, তাহলে কুচবিহার দাওয়াই দেওয়া হবে। কুচবিহার দাওয়াইতে কি গুলি করে মারলো, ওটা কি কুচবিহার দাওয়াই? এই যে আমাকে মেরে আমার হাত ভেঙে দেওয়া হলো, বিজেপি আক্রমণ করে দিন একটা আমার হাত ভেঙে দিল, এটা কি কুচবিহার দাওয়াই? সেই দাওয়াইয়ের কথা কি সুকান্ত মজুমদার বলছেন? তবে জেনে রাখুন, যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসেন, যদি তৃণমূলের কোন কর্মীকে মারতে আসেন, যদি তৃণমূলের কর্মীদের ওই কুচবিহার দাওয়াই দেওয়ার নাম করে আক্রমণ করেন, তাহলে এমন ভাবে শরীরে জনগণ বিচুটি পাতা মানে বোঝেন চোত্রা পাতা, এমন ভাবে বিজেপির নেতাদের শরীরে ঢলে দেওয়া হবে যে ওই মানুষকে দেখাতেও পারবে না আর চুলকাতেও পারবে না। ওই চুলকানির জ্বালায় ছটফট করবে, সেই ব্যবস্থা জনগণ করবে। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।